নমস্কার বন্ধুরা, আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন চলে এসেছি দীঘা, আজ প্রথম দিন। ঘড়িতে এখন সকাল 6টা। এই যে নিউ দীঘাতে আমাদের হোটেল গুলমোহর লজ। সকাল সকাল চলে এলাম হোটেলের মধ্যে, রুম আগে থেকেই বুক করা ছিল। দোতলায় সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছি। এই যে তিনজনা থাকা যাবে এই রুমটাতে, বাথরুমও রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা বেশ বড় সড়ো। ঘরটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। রুমের মধ্যে ব্যাগপত্র রেখে দিয়ে 5 মিনিটের হাঁটা পথ অতিক্রম করে চলে এলাম সমুদ্র তীরে। সকালের সূর্যের রং সমুদ্রের জলে পড়ে কেমন দেখতে লাগে সেটা দেখব, এবং সমুদ্রের জলে পা ভিজিয়ে নেব। সকালের সূর্যের সঙ্গে সমুদ্র কেমন দেখতে লাগে সেটা দেখছি। সমুদ্রে সূর্য ওঠা দেখে চলে এলাম লজে। লজে চারতলায় হচ্ছে খাবার জায়গা, রান্না হচ্ছে এখানে, সবজি কাটাকাটি চলছে, চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এখানে জল খাবারও চলে এসেছে। জল খাবারের মেনুতে রয়েছে লুচি, আলুর দম আর বোঁদে। চারতলার জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম। ওই যে ব্লু কালারের জাহাজের মতো বাড়িটা, ওটা নাকি সরকারি অফিসিয়াল দপ্তর। জল খাবার খেয়ে সমুদ্রে স্নান করতে চলে গেলাম। স্নান সেরে চলে এলাম দুপুরের লাঞ্চের জন্য। এখানে সবাই লাঞ্চ করছে। এখন বিকালবেলা টোটো করে বেরিয়ে পড়লাম। নিউ দীঘায় কী কী দেখার আছে সেগুলো দেখব বলে। এখন আমাদের গন্তব্য দীঘা সায়েন্স সেন্টারে চলে এসেছি। টিকিট কাউন্টারের সামনে এন্ট্রি ফি 30 টাকা, আর 3D শো আছে ভিতরে, 3D শোর জন্য আরও 25 টাকা পার হেড। টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। এখানটা বেশ খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এখানে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, দেখতে তো ভীষণ ভালো লাগছিল আমার। আর এই যে জলের কল রয়েছে, এই জলটা কোথা থেকে পড়ছে সেটা দেখে প্রথমে বোঝা যাচ্ছিল না, পরে অবশ্য বুঝতে পারলাম ব্যাখ্যা করে দেওয়ার পরে। কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখন চলে এলাম ভিতরে। এটা হচ্ছে ক্ল্যাপ ট্রি, মানে হাত তালি দিলেই এই লাইটিংটা তত বেশি বেড়ে চলবে কম্পনের জন্য। এটা দেখে ভিতরে চলে গেলাম। এখানে অনেক রকম আয়নার কারুকার্য করা আছে। এই যে এটা হচ্ছে ভুলভুলাইয়া করা আছে। বিভিন্ন রকমের কাঁচের প্রতিচ্ছবি ফুটে উঠছে। এগুলোর কিছু অংশ দেখে আমরা চলে গেলাম 3D শো দেখতে। 3D শোর ভিতরে ফোন অ্যালাউ ছিল না বলে ছবি তুলতে পারিনি।
এখানে রয়েছে আদিম যুগের মানুষদের জীবনযাত্রার কিছু ছবি, আর এখানে ফিশ অ্যাকোরিয়াম রয়েছে, অনেক রকমের ফিশ রয়েছে অ্যাকোরিয়ামগুলোর মধ্যে, পরপর অনেকগুলো অ্যাকোরিয়াম রয়েছে। অ্যাকোরিয়ামগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মাছ রয়েছে এবং বিভিন্ন রঙের। এখানে সমুদ্রের কি পাওয়া যায় সেগুলো রয়েছে, এখানে একটা শো রয়েছে, এখানে গার্ডেনের মতো করা রয়েছে। এবার বাইরে বেরিয়ে পড়লাম, এবার আমাদের গন্তব্য ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তার ধারে দেখতে পেলাম এখানে একটা জায়গায় জগন্নাথ দেবের মন্দিরের কাজ চলছে। এখন চলে এলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার সমুদ্র তীরে ভেলপুরি খেয়ে নিলাম এখান থেকে। এখানে অনেক দোকান রয়েছে, মোমো খেলাম। চলে এলাম একটা ব্যাগের দোকানে, অনেক রকমের জিনিসের দোকান রয়েছে এখানে। ব্যাগের দোকানে চলে এলাম ব্যাগ কিনবো বলে। এখন চলে এলাম মাছের দোকানে, মাছ ভাজা করে বিক্রি করছেন এনারা, তো মাছ ভাজা খাওয়ার জন্য এই দোকানে চলে এলাম। এখানে অনেক রকমের মাছ রয়েছে, বিভিন্ন রকমের মাছের সঙ্গে রয়েছে অক্টোপাস। আমি আগেও দীঘা এসেছি, এবার কিন্তু প্রথম দেখলাম এখানে ক্র্যাবও রয়েছে, কিন্তু এবার প্রথম দেখলাম অক্টোপাস ভেজে দেবে বলল। আমার তো দেখেই কেমন হচ্ছিল, খাওয়া তো দূরের কথা। এখানের এই নানা রকম মাছ ভাজাগুলো খেতে দারুণ, তাই বেশ কয়েকটা মাছ ভাজা খেয়ে নিলাম। সন্ধেবেলা সমুদ্রের তীরে বসে বসে মাছ ভাজা, ভেলপুরি, চা, কফি, মোমো, অনেক কিছুই খাওয়া হলো, আর সঙ্গে রয়েছে কেনাকাটা। এইভাবে প্রথম দিনের সন্ধেটা কাটিয়ে দিলাম ওল্ড দীঘাতে। এখন চলে এলাম নিউ দীঘায়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।